Rainbow All Rounder Exterior Paint. Bangladesher Abhava Upojogi Ekmatro Paint. Shagoto News 24 Shondhar Shongbade. Shonge achi ami Sanjida Islam. Ebong ami Tabassum Ahmed. Dekhchilen shironam. এবারে পুরো খবর আর শুরুতেই আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ কাল। বাজেট অধিবেশন ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থ বছরের সংশোধিত আকার থেকে 12% বাড়িয়ে চূড়ান্ত করা হয়েছে 603,681 কোটি টাকার বাজেট। যেখানে প্রথমবারের মতো রেকর্ড ঘাটতি ছাড়াচ্ছে জিডিপির 6.2%। টাকা সংস্থান কোথা থেকে হবে তা নিয়ে সুস্পষ্ট রূপরেখা না থাকলেও পরিকল্পনা মন্ত্রী বলেছেন মহামারীকালের এই বাজেট হবে বাস্তবায়নযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। টানা প্রায় দেড় বছর ধরে করোনাকে সাথে নিয়ে চলা অর্থনীতির ক্ষত এখনো সেরে উঠেনি। স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য আর ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে আসছে নতুন বাজেট। যদিও মহামারীকালের বাজেট ঘিরে নেই উৎসবের রং, বরং সীমিত সামর্থ্যে অর্থমন্ত্রী বাজেটের সুফল তুলে দিতে চান সব শ্রেণীর মানুষের কাছে। করোনায় কাজ হারানো মানুষের কর্মসংস্থান, অর্থনীতি পুনরুদ্ধার আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ মাথায় নিয়েই বৃহস্পতিবার উত্থাপন হতে যাচ্ছে 603,000 কোটি টাকার বাজেট, যা এরই মধ্যেই চূড়ান্ত। যেখানে বার্ষিক উন্নয়ন ব্যয় বাদ দিলে 3,61,000 কোটি টাকাই যাচ্ছে পরিচালন বা অনুন্নয়ন খরচে, যার মধ্যে দায় দেনা বাবদ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ গুনতে হবে 68,500 কোটি টাকা। এই যে লিকেজের সমস্যাটা যেন কমে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে কোভিডের বাস্তবতা মাথায় রেখে নির্দিষ্ট নতুন কিছু সুবিধাভোগী চিহ্নিত সুবিধা গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় আসছে বাজেটের আকার 12% বাড়লেও রাজস্ব আদায়ে এনবিআরের লক্ষ্য স্থির রাখা হয়েছে। সংগ্রহের দায়িত্ব দেয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা, ফলে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 2,14,500 কোটি, যা জিডিপির প্রায় 6.6%। ব্যবসায়ীরা বলছেন বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ, তাই দিতে হবে কর ছাড়। আমাদেরকে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশনের জন্য সাপ্লিমেন্টারি ট্যাক্স দিতেই হবে, নাইলে তো লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না, কিছু আছে তো পলিসি সাপোর্ট দিতে হবে। নতুন বাজেটে ঘাটতি মেটাতে সবচেয়ে বড় নির্ভরতা বিদেশি ঋণ, যেখান থেকে লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় 30% বেশি। এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে 76,500 কোটি। তবু পরিকল্পনা মন্ত্রীর আস্থা আসছে বাজেট হবে বাস্তবায়নযোগ্য। আমরা বাস্তবায়নযোগ্য বলে এটাকে আমরা লঞ্চ করছি, আমাদের আস্থা আছে এটা বাস্তবায়ন হবে। কেন আস্থা আছে? কারণ আমরা 95-96 বাস্তবায়ন তো আগেও আমরা করেছি আর্থিক বিচারে। নতুন বাজেটের মাধ্যমে অর্থনীতির আয়তন বা জিডিপি বাড়ানোর লক্ষ্য ধরা হচ্ছে 7%-এরও বেশি। বাজেট এলেই নতুন কি থাকছে তা নিয়ে নানা মহলেই চলে গুঞ্জন। ভিন্ন প্রেক্ষাপটে মহামারীকালীন 6,00,000 কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছেন তাতে কেবল আকারে বড় নয়, বরং বিশ্লেষকরা বলছেন এর গুণগত বাস্তবায়ন এবং দক্ষতা বাড়াতে হবে আর এর সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে, তবেই বাজেটের প্রকৃত সুফল মিলবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বাজেট বিশ্লেষণ তুলে ধরতে স্টুডিওর অপর প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, বাজেট নিয়ে আপনার প্রতিবেদন দেখলাম, আর একটু বিশ্লেষণ যদি জানতে চাই কি আছে এবারের বাজেটে আর বিশেষজ্ঞরা কি বলছেন এ প্রসঙ্গে? আমরা আগামীকাল আসলে সকাল হলেই জানতে পারবো এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতিকে টেনে তুলতে অর্থমন্ত্রী আসলে কী ধরনের চমক রাখছেন। যদিও অনেকেই বলছেন যে গতানুগতিক একটি বাজেটই হতে যাচ্ছে, স্বাস্থ্যকে অগ্রাধিকারের কথা বলা হয়েছে, কিন্তু সেটি আসলে সময়ই বলে দেবে যে কতখানি আসলে বাস্তবসম্মত একটি বাজেট দিতে যাচ্ছেন এবং জনমানুষের প্রত্যাশার কতখানি প্রতিফলন ঘটে। এরই মধ্যে আমরা বাজেট সংক্রান্ত অনেকগুলো তথ্য হাতে পেয়েছি, যেটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম। আমরা সরাসরি দু একটি তথ্য আসলে গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে দেখাতে চাই। আমাদের কাছে
সংক্ষিপ্ত আকারে যদি একটু দেখি যে এক নজরে জাতীয় বাজেট, এরই মধ্যে আমরা জেনেছি ঘাটতি এবার 2,14,000 14,500 কোটি টাকা, একটি বড় রকমের ঘাটতি কিন্তু এবার থাকছে। এবং বাজেটের মোট আকার সম্পর্কে আমরা জেনেছি 6,03,000 কোটি টাকা, এবং বড় অংশই কিন্তু পরিচালন ব্যয় খরচ চলে যাচ্ছে, 3,61,500 কোটি টাকা পরিচালন ব্যয় সেটি আসলে খরচ করা হচ্ছে, অর্থাৎ অনুন্নয়ন খরচ। এরপরে যদি আমরা দেখি এরপরের তথ্যে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে সার্বিকভাবে আসলে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা সেটিতে কিন্তু পরিবর্তন করা হয়নি। আমি যেটি রিপোর্টেও বলছিলাম যে আসলে আয়ের বড় সুনির্দিষ্ট কোনো রূপরেখা কিন্তু আসলে আমরা এবারের বাজেটে লক্ষ্য করিনি, বরং সেখানে ঘাটতি থাকছে 2,14,000 কোটি টাকা। সেটি আসলে কিভাবে মেটানো হবে তার সুস্পষ্ট রূপরেখা আসলে বলা হয়নি, আমরা কালকে আসলে জানতে পারবো বাজেটের মাধ্যমে। তো আমরা আসলে বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে সিপিডি বরাবরই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান আজকে আমাদের সঙ্গে আসলে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এর মধ্যেই যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে আসলে বাজেট প্রতিক্রিয়া জানতে চাই। ডক্টর ফাহমিদা, আপনি যদি মোটা দাগে এই যে রিপোর্ট আমরা দেখছিলাম বাজেটের আকার এবং ঘাটতির যে পরিমাণ রাজস্ব লক্ষ্য, এই বাস্তবতায় আসলে নতুনত্ব বা অভিনবত্বের জায়গা আসলে কেমন দেখছেন এবারের বাজেটে? ডক্টর ফাহমিদা ধন্যবাদ। প্রথম কথাটি হচ্ছে যে বাজেটের আকার নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে মূল্যস্ফীতি এবং একটা প্রবৃদ্ধি সেটা যদি আমরা ধরি তাহলে কিন্তু বাজেট বাড়বে, বাজেটের আকার বাড়বে, সেটা তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে বাস্তবায়ন, এবং গত বছরের যে আমরা বাস্তবায়নের হার দেখি, শুধু গত বছর নয় এই আগের বছরগুলোতে ধারাবাহিকভাবে আমাদের বাস্তবায়নের রেকর্ড কত, তো সেটি যদি দেখি তাহলে তো এই বড় বাজেটের তাৎপর্যটা হারিয়ে যায় যদি না আমরা কেন সেটার বাস্তবায়ন যথোপযুক্ত ভাবে করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, করোনার সময়ে আমরা বলেছি যে বাজেট ঘাটতি বাড়লেও কোনো সমস্যা নেই, কারণ বাজেট ঘাটতি দরকার এই জন্য যে করোনার ঝুঁকি মোকাবেলার জন্য, করোনার সময়ে যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে সেগুলোর জন্য একদিকে সরাসরি প্রত্যক্ষ সহায়তা মানুষকে, অন্যদিকে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করা, আয়ের সৃষ্টি করা, এই জন্য যে পরিমাণ অর্থ সরকারের লাগে, সরকারের বিনিয়োগ করতে হয় সেটি করতে হবে, সেই জন্যই এই বাজেট ঘাটতিটা বেড়েছে। কিন্তু এর বাইরেও দেখছি যে আমরা এই করোনার অভিঘাতটা এখনো রয়ে গেছে, করোনার মধ্যেই আমরা বসবাস করছি, এবং এটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে হলে প্রথম কথা হচ্ছে যে এই স্বাস্থ্য ঝুঁকিটা, আপনি শুরুতে যথার্থই বলেছেন যে স্বাস্থ্যের অভিঘাতটা, এটা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এটার জন্য এখন যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে ভ্যাকসিনেশন, যেটা টিকাদান কর্মসূচি, প্রত্যেককে টিকাদানে কর্মসূচির অধীনে না আসলে আমরা কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পাবো না। দ্বিতীয়ত হচ্ছে যে করোনার নতুন নতুন যেটা রূপ আসছে সেটার জন্যও কিন্তু এই স্বাস্থ্য খাতটাকে এবং স্বাস্থ্য ব্যবস্থাটাকে প্রস্তুত থাকতে হবে। এবং কিন্তু আমরা কি দেখলাম যে এখনো পর্যন্ত যে তথ্যগুলি পাচ্ছি তাতে দেখছি না যে স্বাস্থ্য খাতের জন্য বিরাট কিছু চমক রয়েছে, কিংবা স্বাস্থ্য খাত খুব চমকপ্রদ বাস্তবায়ন করতে পেরেছে। বাস্তবায়নের হার সবচেয়ে মানে ওয়ান অফ দ্য উইকেস্ট আর কি, নিম্ন। সুতরাং এই বাস্তবায়নের হারের প্রেক্ষিতে যদি বরাদ্দের কথা দেখি আমরা, তাহলে স্বাস্থ্য খাত তো স্বাভাবিকভাবে কমই পাবে, এটি খুব দুঃখজনক। ডক্টর ফাহমিদা, একটু কি বলা যায় যে এই যে বিপুল মানুষ আসলে করোনাকালে নতুন দরিদ্র হলেন, তাদের জন্য বাজেটে আসলে সুনির্দিষ্ট করে কোনো প্রস্তাবনা বা রূপরেখা দেখতে পাচ্ছেন কিনা, আপনারা কি মনে করেন? এখনো পর্যন্ত কিন্তু তেমন ভাবে দেখতে পাইনি, কিছুটা মানে ধারাবাহিকতারই একটা অংশ দেখতে পাচ্ছি, এবং এই যে বিপুল পরিমাণ লোক কর্মহীন হয়েছে এবং আয়হীন হয়েছে, তাদের জন্য যেটা আগে থেকে বলছিলাম আমরা সব সময়ই যে তাদের প্রথম কথা হচ্ছে তাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য, তাদের পেটে খাবার জন্য, তাদের বেসিক যে মৌলিক চাহিদাগুলি সেগুলি মেটানোর জন্য সরকারকে নগদ সহায়তা এবং তার পাশাপাশি খাদ্য সহায়তা দিতে হবে। এটি একটি জিনিস মনে রাখতে হবে যে যারা দরিদ্র তারা তো আছে, তার বাইরে যারা একটু দারিদ্র সীমার একটু উপরে অত্যন্ত নিম্ন আয়ের যারা রয়েছেন তারা কিন্তু কোথাও সাহায্য পান না, তাদের জন্য কি রয়েছে সেটির কথাও চিন্তা করতে হবে। জি ডক্টর ফাহমিদা, অসংখ্য ধন্যবাদ আজকের এই বাজেট বিশ্লেষণে যুক্ত হওয়ার জন্য। আগামীকাল আমরা অপেক্ষায় থাকবো আসলে অর্থমন্ত্রী কি জনমানুষের জন্য আসলে কি নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এই বাজেট বিশ্লেষণ, ডক্টর ফাহমিদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এই ছিল আসলে এই স্টুডিও থেকে। আমরা আবারও ফিরে যাব আমাদের সহকর্মী তাবাসুমের কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজেট নিয়ে বিশ্লেষণ তুলে ধরতে স্টুডিওর অপর প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবু কামরুজ্জামান।
ফিলিস্তিনে নিহত মানুষদের উপর ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্যালেস্টাইনের মুসলিমদের প্রতি বাংলাদেশের অকৃত্রিম সমর্থন আছে। জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ সুগম করতে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিলে তৎকালীন আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন খসরুর ভূমিকা অনস্বীকার্য। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হাওয়া হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তাদের তার মাগফিরাত কামনা করি। এবং সেই সাথে সাথে এই যে আজকে যারা এই ছোট শিশু বিশেষ করে তারা আহত হয়, তাদের উপর জুলুম, তারা অত্যাচারিত, তারা মা বাবা হারা, এটা সত্যি খুব দুঃখজনক। এই ধরনের ঘটনা চাই না এখানে, যারা অনেক সময় মানবতার এত কথা বলে কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না কেন? সেটাই আমার প্রশ্ন। যাক, আমরা প্যালেস্টাইনি ভাইদের সাথে সবসময় আছি, আমাদের ছদ্মবদ্ধ সব রকম সহযোগিতা আমরা অতীতেও করেছি, এখনও আমরা করে যাচ্ছি এবং এটা আমরা অবশ্যই করে যাব। এবং ইসরায়েলের এই ঘৃণ্য যে বাংলাদেশে অনলাইন এবং অ্যাপ ব্যবহার করে সাইবার অপরাধ বাড়ছে, জুয়া, পর্নোগ্রাফি ও মানব পাচার কিছুই বাদ যাচ্ছে না। সবচেয়ে বড় আশঙ্কার বিষয়, এতে জড়িয়ে পড়ছে কিশোর তরুণরা। সিআইডি প্রধান মনে করেন, সাইবার অপরাধ দমনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে বিশেষ ভূমিকা। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। প্রযুক্তির অপব্যবহারেই বাড়ছে অপরাধ। বহুমাত্রিক এসব অপরাধের কারণেই বেড়েই চলেছে সামাজিক ও পারিবারিক অস্থিরতা। টিকটক ঘিরে এমন অনেক অপরাধ সংঘটিত হচ্ছে প্রতিদিন। ভিডিও কন্টেন্টে লাইক কমেন্ট পাওয়ার জন্য মরিয়া গ্যাংগুলো মুহূর্তেই জড়িয়ে যাচ্ছে বিরোধে, যার পরিণতি এমনই নির্মম। আমরা যখন মনিটরিং অবশ্য আমরা দেখেছি টিকটকে অনেক ফান থাকে, কিন্তু এই ফানের মধ্যে যদি কেউ আবার যদি সেখানে যদি অন্যায় কিছু করে থাকে, যেটা আইন পারমিট করে না, বেআইনি কিছু করে থাকে, সেটা তো করতে দেওয়া যাবে, সেটাকে স্টপ করতে হবে। সম্প্রতি ভারতের বেঙ্গালুরু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা টিকটক দুনিয়ার ভয়াবহতা তুলে ধরেছে। এর আগেও ঢাকায় সংঘবদ্ধ ধর্ষণ করে একটি টিকটক কিশোর গ্যাং গ্রুপ, গ্রেফতার হয় অপু নামে এক কিশোর। আর অপু ভাই, হ্যাঁ ভাই, কখন সবচাইতে বেশি কষ্ট লাগে? নিউজ 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান জানান কিশোর গ্যাং কালচারের ধরন বদলানোর কথা। আমরা সাধারণত দুভাবে কাজ করি। প্রথমত আমরা অনলাইন গুলোকে, সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা মনিটরিং করে থাকি, এবং এই কাজ করতে গিয়ে যদি দেখি যে কোথাও আমরা কোনো রকমের অপরাধ সংশ্লিষ্ট কিছু পাই, তখন আমরা তাকে আমরা এটাকে ইনকোয়ারি করে আমরা তখন আইনের আওতায় নিয়ে আসি। সিআইডি প্রধান বলেন, সন্তানের প্রতি পরিবারের নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই। প্যারেন্টাল গাইডেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো রিকোয়েস্ট করবো, সেই ওনারা যখন ছোটো ছিলেন যে ভ্যালুস দিয়ে ওনারা বড় হয়েছেন, ওনাদের বাচ্চাদেরকেও সেইভাবে মোটিভেট করতে হবে। তিনি মনে করেন, অনেক ক্ষেত্রে সন্তানরা মা বাবার সরলতার সুযোগ নিয়ে বকে যায়। এই জিনিস, যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলি বন্ধ, বাচ্চারা দীর্ঘদিন থেকে বাসায় আছে, তখন এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাড়ামহল্লার খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করার সুযোগ না থাকায় ছেলেমেয়েরা নেট দুনিয়াতেই সব খুঁজছে, ফলে স্বাভাবিক জীবনযাপনের বদলে অভ্যস্ত হয়ে পড়ছে অনাচারে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। টিকটক মডেল বানানো ও চাকরির প্রলোভন দেখিয়ে ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারীদের পাচার করা হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের কয়েকটি রাজ্যের অপরাধীদের একটি আন্তর্জাতিক চক্র এই কাজ করছে। টিকটকের মডেল বানানোর ফাঁদে ফেলে নারীদের পাচার করছে সংঘবদ্ধ অপরাধী চক্র। নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান বলেন, পাচারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাচারের জন্য ভারতে নিয়ে আসা হয়েছিল।
এই ঘটনার সূত্র ধরেই বেরিয়ে এসেছে ভয়াবহ নারী পাচার চক্রের সন্ধান। আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা সহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তবে এখন একটু ভিন্ন কায়দায় টিকটকের ফাঁদে ফেলে তরুণীদের ভারতে পাচার করছে একটি চক্র। পুলিশ বলছে টিকটক স্টার বানানোর কথা বলে রাজধানীর মগবাজার এলাকার এক তরুণীকে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে ধারাবাহিক শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ওই তরুণী কৌশলে 77 দিন পর দেশে পালিয়ে এসেছেন। আমরা এদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, এই তথ্যগুলি যাচাই বাছাই করে দেখছি, কারণ এরা দীর্ঘদিন থেকে এই পাচার কাজের সঙ্গে জড়িত আছে। বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে বিদেশে পাচার করেছে। সিআইডি প্রধান নিউজ 24 কে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এই বিষয়ে সচেতন হতে হবে। প্যারেন্টাল গাইডেন্স এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন আছে। ফর্মাল এডুকেশনটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পেয়ে থাকি, কিন্তু ইনফর্মাল এডুকেশনটা আছে ফ্যামিলি থেকে। কন্টিনিউসলি মনিটরিং রাখতে হবে। সায়েন্স তো ডেভেলপ করবে, ইভলভ করবে, এটার থেকে অনেক ভালো সাইড থাকবে, কিন্তু কেউ কেউ এটাকে খারাপ কাজেও লাগাতে চেষ্টা করতে পারে। মানব পাচারের সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান সিআইডি প্রধান। কিছু কিছু গ্রুপ আছে উচকানিমূলক কথাবার্তা। মৌখ অন্ধকার, নিউজ 24, ঢাকা। সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আদালত। এই বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। গত বছরের 29 সেপ্টেম্বর এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে গণধর্ষণের ঘটনায় অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করেন হাইকোর্ট। কমিটির প্রতিবেদনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় হোস্টেল সুপার ও প্রহরীদের দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে। তাই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এমসি কলেজের অধ্যক্ষ, হোস্টেলের তত্ত্বাবধায়ক সহ দায়িত্বরতরা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না বলেও উল্লেখ করা হয়। না, তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং করার জন্য এবং তাদের এগেনস্টে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন, যেটা ডিসিপ্লিনারি বলতে ডিপার্টমেন্টাল অ্যাকশন, যেটা বিভাগীয় অ্যাকশন নেওয়া হবে না এবং আইনত অন্যান্য কেন কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট সুস্পষ্টভাবেই তার অবজারভেশনে বলেছে বহিরাগত এই ছাত্ররা কোনোভাবেই বন্ধ থাকার কালীন সময়ে হোস্টেলে অবস্থান করার কথা না। হোস্টেল সুপার যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতেন, তদারকির মধ্যে থাকতেন, তাহলে নিশ্চয়ই তারা হোস্টেলে অবস্থান করত না এবং এইরকম একটা নারকীয় ঘটনা এমসি কলেজের মতো জায়গায় ঘটত না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিল হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এই চারজন হলেন মেজর ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মুসলিম উদ্দিন। এদের মধ্যে ডালিম স্পেনে, নূর চৌধুরী কানাডায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং মুসলিম উদ্দিন জার্মানিতে অবস্থান করছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এছাড়া জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রসঙ্গে মন্ত্রী বলেন তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইনি প্রক্রিয়া সব শেষ হয়েছে, অচিরেই আমরা গেজেট প্রকাশ করব বঙ্গবন্ধুর খুনিদের যে খেতাব বাতিলের, খুনের সাথে যারা জড়িত বা যারা ইস্যু তাদের বিভিন্ন মন্তব্য, কিন্তু সেই মন্তব্য আদালতে গিয়ে কতটুকু গ্রহণযোগ্য হবে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নিব। রিপোর্ট আমরা পাই নাই, রিপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে অবহিত করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরই মধ্যে এ বিষয়ে কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। তবে এই সিদ্ধান্তকে সংবিধান পরিপন্থী মনে করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরকে নির্বাচন কমিশনের কফিনের গায়ে শেষ পেরেক হিসেবে দেখছেন তিনি। লাবণ রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2007 সাল থেকে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন কাজের অংশ হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছে নির্বাচন কমিশন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সব কার্যক্রম পরিচালনা করে, যার মধ্য দিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সক্ষম হয় বাংলাদেশ।
নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র সেবাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। তথ্য বলছে, দেশে বর্তমানে 11 কোটিরও বেশি নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র রয়েছে। কিন্তু এবার জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত সব দায়িত্ব দেয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। বুধবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ বিষয়ে জানান মুক্তিযুদ্ধমন্ত্রী। এর আগে নির্বাচন কমিশন করতে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা কিছু নির্দেশনা দিয়েছি আজকে যে সেখানে ওনাদের ক্যাপাসিটি দৈনিক 500 করে করতে পারবে, যে না এটার কোনো সীমা থাকবে না, এটার ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে, কারণ অনেক মানুষের দীর্ঘদিন যাবৎ অনেক পেন্ডিং পড়ে আছে। তবে সরকারের এমন সিদ্ধান্তকে আত্মঘাতী এবং অযৌক্তিক বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সাংবিধানিক প্রতিষ্ঠানকে এ ধরনের নির্দেশ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডি স্থানান্তরের নির্দেশ কমিশনের অঙ্গচ্ছেদের নামান্তর, এ বিষয়ে কমিশনকে না জানানো নির্বাচন কমিশনের প্রতি অবজ্ঞা প্রকাশের সামিল। নির্বাচন কমিশনের ইতিহাসে এ যাবৎকালে এমন ঘোরতর দুর্দিন আর আসেনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুবিভাগকে জনবল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য নির্দেশনা জারি করে মন্ত্রিসভা বিভাগ। প্লাবন রহমান, News24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনা ভাইরাসের মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। নতুন করে 34 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 1,988 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বিকেলে স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,04,293 জন। মোট মৃত্যু হয়েছে 12,694 জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছেন 7,44,065 জন। 24 ঘন্টায় 20,259 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.81%। ফাইজারের টিকার সঙ্গে মিশ্রণ করার উপাদান ডায়ালুয়েন্ট আসার পর 7 থেকে 10 দিনের মধ্যে এ টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র বলেন, কোভ্যাক্স থেকে এই ডাইলুয়েন্ট আনা হচ্ছে। যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের মধ্য থেকে রাজধানীর 50,000 মানুষ পাবেন এই টিকা। আর চীন থেকে উপহার হিসেবে আরও 6 লাখ ডোজ টিকা এ মাসেই আসার কথা রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব জানাচ্ছেন বিস্তারিত। ভারত অ্যাস্ট্রাজেনিকার টিকা রপ্তানি বন্ধের ঘোষণার মাস পেরিয়ে গেলেও নতুন কোনো টিকা বাণিজ্যিকভাবে এখনও আনতে সক্ষম হয়নি দেশের স্বাস্থ্য খাত। অনুদানের টিকা নিয়েই যত ব্যস্ততা। গেল মাসে চীন থেকে সিনোফার্মের 5 লাখ ডোজ ও যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের 1,620 ডোজ টিকা পৌঁছেছে দেশে। সিনোফার্মের টিকা প্রয়োগ এরই মধ্যে শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফাইজারের টিকা বিশেষ ধরনের হওয়ায় সংরক্ষণও কঠিন। একে সক্রিয় টিকায় রূপান্তর করতে ডাইলুয়েন্টের প্রয়োজন হয়। সেটি আগামী 7 জুন কোভ্যাক্স থেকে দেশে পৌঁছাবে। আনুষ্ঠানিকতা শেষে 7 থেকে 10 দিনের মধ্যে টিকা প্রদান শুরু করা হবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা একটি বিশেষ ধরনের টিকা, -90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটিকে সংরক্ষণ করতে হয় এবং এটিকে সক্রিয় টিকায় রূপান্তর করবার জন্য একটি ডাইলিউটের প্রয়োজন হয়, যেটি কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে এ মাসের 7 তারিখে এসে পৌঁছাবে বলেই আমরা আশা করি। এবং তারপর বাকি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আশা করছি যে 7 থেকে 10 দিনের মধ্যেই এই টিকাটি প্রদান শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি মাসে চীন থেকে কোভ্যাক্সের আরও 6 লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। টিকা সরবরাহ কমে যাওয়ার কারণে, না পাওয়ার কারণে আমরা প্রথম ডোজের টিকাটি বন্ধ রেখেছি, কিন্তু ইতিমধ্যেই চীন থেকে উপহার স্বরূপ যে টিকাটি এসেছিল সেটি কিন্তু আবার নতুন করে, যারা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত আছেন, মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট, আইএইচডি, ম্যাটস এ যারা আছেন তাদেরকে দিয়ে কিন্তু প্রথম ডোজটি ইতিমধ্যেই 501 জনকে দেওয়া হয়েছে এবং
আমরা আগামী সপ্তাহ থেকে আশা করছি যে বাকিদেরকে আমরা সেই কর্মসূচির মধ্যে নিয়ে আসতে পারব। চীনের এই টিকা পেলে প্রথমে দেয়া হবে শিক্ষার্থীদের। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। News24 সন্ধ্যা সংবাদের সময় হলো বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন News24 সন্ধ্যা সংবাদ। করোনা সংক্রমণের হার 50% উপরে গেলেও সীমান্তবর্তী 6 জেলায় এখন লকডাউন দিতে সম্মত নয় স্থানীয় প্রশাসন। স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ কমিটি লকডাউনের সুপারিশ করলেও জেলা পর্যায়ের করোনা কমিটির বৈঠকে তা নাকচ করে দেওয়া হয়। বরং আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণের মত দেন স্থানীয়ভাবে গঠিত এসব কমিটির সদস্যরা। তবে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনকে আরও কঠোর হওয়ার সুপারিশও করেছেন তারা। তবে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় আজ মধ্যরাত থেকে 7 দিনের বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় 7 জেলায় লকডাউনের সুপারিশ করেছিল স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ কমিটি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল পরিস্থিতি বিবেচনায় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। এরই প্রেক্ষিতে গতকাল এবং আজ ভিন্ন ভিন্ন সময়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠক করেছে সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর এবং রাজশাহী জেলা। বেশিরভাগ বৈঠকই শেষ হয়েছে সিদ্ধান্ত ছাড়াই, লকডাউনের আগে আরো পর্যবেক্ষণের মত তাদের। সচেতনতা ছাড়া এটাকে আপনার লকডাউন বলেন, অন্য কিছু বলেন, এটা প্রতিরোধ করা যাবে না। এই সচেতনতার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদেরকে মাস্ক পরিধান করতেই হবে। সরকারি বিধিনিষেধের পাশাপাশি রাজশাহীতে আরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞার মধ্যে থাকছে সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, শপিং মল ও দোকানপাট বন্ধ রাখা এবং জমায়েত না হওয়া। তবে আমসহ জরুরি পণ্য পরিবহন বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। সন্ধ্যার 7টার পর থেকে সকল ধরনের দোকান, ব্যবসাপাট এবং বিপণী বিতার, সকল ধরনের দোকান এবং শপিং মল বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এদিকে 4 জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 1 সপ্তাহের কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয় জেলা করোনা কমিটির বৈঠকে। যেহেতু পরিস্থিতি কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই কারণেই আমার মনে হয় যে আমরা 1 সপ্তাহ দোকানপাট আমাদের বন্ধ রাখতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতে নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় 7 দিনের বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। আমরা বিধিনিষেধ আরোপ করেছি মানুষের যাতায়াত স্বাভাবিক কার্যক্রমের উপর। এরই মধ্যে স্থানীয় 8 জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে যশোরবাসীর মধ্যে। ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনে নিশ্চিত করতে আরও কঠোর হওয়ার তাগিদও দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, News24। কক্সবাজারের তুলনায় ভাষাঞ্চলের জীবনযাত্রার মান বেশ ভালো বলে স্বীকার করল জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনার পর ব্রিফিংয়ে সংস্থাটির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। তবে সেখানে রোহিঙ্গারা অলস জীবন কাটালে বিচ্ছিন্নতাবাদ জন্মাতে পারে বলেও উদ্বেগ জানানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 4 বছরেও নিজ দেশে ফিরতে না পেরে হতাশ রোহিঙ্গারা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শর্মা। 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল জাতিসংঘ। নানা সমালোচনার মুখেই গেল বছর থেকে ধাপে ধাপে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর করতে থাকে সরকার। উন্নত জীবনের আশায় এ পর্যন্ত চরটিতে গেছে 18,000 রোহিঙ্গা। ভাষাঞ্চলে প্রথমবারের মতো রোহিঙ্গাদের জীবনযাপন দেখে এসে বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন UNHCR এর কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিক্স। সাক্ষাৎ শেষে এক প্রতিক্রিয়ায় রাউফ মাজাও ভাষাঞ্চলের প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার সেখানে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে।
জীবনযাত্রার দিক থেকে ভাষাঞ্চলের রোহিঙ্গা প্রকল্পটি বেশ ভালো একটি বিষয়, কিন্তু স্পষ্ট যে আপনি যখন এ ধরনের দ্বীপে বসবাস করতে থাকবেন এক ধরনের বিচ্ছিন্নতা বোধ কাজ করে, তাই সেখানে অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে। মাজাও বলেন, রোহিঙ্গারা যাতে ভাষাঞ্চলে মর্যাদার সাথে বাস করতে পারে এজন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা করা উচিত। যারা এখন ভাষাঞ্চলে আছে আর যারা যাবে তারা যেন মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে এখন আমাদের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ হচ্ছে বাংলাদেশ সরকারকে সমর্থন দেওয়া। এ সময় পররাষ্ট্র মন্ত্রী নিজ দেশে ফিরতে না পারা নিয়ে রোহিঙ্গাদের হতাশার কথা ব্যক্ত করেন। And they want economic activity, some work and some money. And secondly, they want to return back to their country. গত সোমবার জাতিসংঘ প্রতিনিধিরা ভাষাঞ্চল পরিদর্শনে গেলে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে রোহিঙ্গারা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সন্ধ্যায় বিবৃতি দেন ওই দুই প্রতিনিধি। লক্ষ্মীনা জেসমিন সোমা, News24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার মুক্তি কেন হচ্ছে না তা ভেবে দেখতে হবে। এই ব্যর্থতার দায় তার দল এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে চাকপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ডং দিচ্ছে কেন যদি আবার পথে নামেন? অফিস খোলা, আদালত খোলা, গার্মেন্টস খোলা, সমস্ত কিছু খোলা, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা না। সবাইকে মিলিতভাবে রাস্তায় নামতে হবে, তাতে তাদের কম্পমান শুরু হবে, কাপড় চোপড় খারাপ হয়ে যাবে, তারা আগামী অনতি বিলম্বে হয় জাতীয় সরকার করবে, নিরপেক্ষ সরকার করবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। আর একবার স্বাগত, দেখছি News24 সন্ধ্যা সংবাদ। হেফাজতের সরলতার সুযোগে একটি মহল সংগঠনটিকে ভুল পথে ঠেলে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন দলটির আহমেদ শফির অনুসারীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে হেফাজতের সাবেক আমির আহমেদ শফির হত্যার উস্কানিদাতাদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে শফি ভক্তরা। হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী নিয়ম বহির্ভূতভাবে আহ্বায়ক কমিটি করে আলেম উলামাদের নতুন করে ষড়যন্ত্রের ফাঁদে ফেলতে চাইছেন বলে অভিযোগ করেন তারা। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বর্ষা মৌসুমে সড়কে দায়িত্ব পালন সহজ করতে ডিএমপির গুলশান বিভাগকে ছাতা উপহার দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এ সময় গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর কাছে উপহারের 150 ছাতা হস্তান্তর করেন সৈয়দ ওয়াসেক। সন্ধ্যার সংবাদে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত, দেখছি News24 সন্ধ্যার সংবাদ। এবার খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল দ্বিতীয় রাউন্ডের খেলায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে 19 রানের ব্যবধানে হারিয়েছে প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাব। আসলে এটি দলেশ্বরের প্রথম জয়। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 149 রান জড়ো করে প্রাইম দলেশ্বর। দলের পক্ষে সর্বোচ্চ 40 রান আসে ইমরানুজ্জামানের ব্যাট থেকে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেয়ে হারায় খেলাঘর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভার শেষে খেলাঘরের সংগ্রহ দাঁড়ায় 130 রান। এদিকে অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আসলে এটি গাজী গ্রুপের প্রথম জয় এবং শেখ জামালের প্রথম পরাজয়।
কাতারের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আফগানিস্তান মিশনের আগে নিজেদের ছোটখাটো ভুল অনুশীলনে শুধরে নিয়েছেন জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম দেখায় তাজিকিস্তানে 1-0 গোলে হেরেছিল জেমির দল। ফিরতি পর্বে সে হারে শোধ নিতে চায় বাংলাদেশ, তবে চাইলেই হবে না। র্যাঙ্কিংয়ে 149তম স্থানে থাকা আফগানরা কাতারে আসার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। সংবাদ শেষ করব অন্যরকম একটি খবর দিয়ে। আইসল্যান্ডের সক্রিয় এক আগ্নেয়গিরির দৃশ্য ধারণ করতে গিয়ে লাভার আগুনে সেকেন্ডের মধ্যেই ছাই হয়ে গেল একটি ড্রোন। শেষ মুহূর্তে সেই ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিও ধারণকারী ও ইউটিউবার বলেছেন, লাভার খুব কাছের ছবি সংগ্রহের জন্য ইচ্ছে করেই ড্রোনটিকে লাভার এত কাছাকাছি নিয়ে যান তিনি। আর এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।